প্রথম প্রশ্ন হচ্ছে যে মারা যাওয়া ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি? উত্তরটি দেওয়ার আগে প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করি। এতে বলেছেন যে মারা যাওয়া ব্যক্তির নামে কুরবানি, এই নামে কুরবানি না বলে বলবে যে মারা যাওয়া ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, কারণ কুরবানি মূলত আল্লাহর নামে হয়। কথাটি বলার দিক থেকে ভুল, যদিও এই শিরকি আকীদা নিয়ে হয়তো বলেন না, কিন্তু আমাদের দেশের ভাষাগুলি আসলে ইসলামসম্মত নয়, সুতরাং আমাদেরকে আমাদের ভাষাগুলি ইসলামসম্মত করে নিতে হবে। মারা যাওয়া ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে কি, এভাবে বলবেন। তো মারা যাওয়া ব্যক্তি বা মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া, এই নিয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে। যদি জিজ্ঞাসা করেন যে এটি কি সুন্নাত, বলবো যে না, মোটেই সুন্নাত না। রাসূলুল্লাহ সাহাবাই কারাম আমরা শুধু মৃতের নামে কুরবানি দিতেন না, তবে তাদের আদর্শ হচ্ছে জীবিতদের নামে কুরবানি দিতেন, এবং জীবিতদের নামে জীবিতদের পক্ষ থেকে যে কুরবানি হইতো, এই কুরবানিতে মৃতদেরকেও শরীক করেন, কোনো অসুবিধা নেই। তো একদল বলছেন যে না, মৃতদের পক্ষ থেকে কুরবানি করা সন্নতের খেলাফ, করবেন না, নিষেধ করছেন। আরেক দল বলছেন যে করতে পারেন, আমরাও বলছি করতে পারেন হয়তো, কিন্তু সেটি মূলত সাদাকা, মৃত ব্যক্তিকে আপনি সওয়াব পৌঁছাবেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করছেন, তো নিজেরা কেন গোস্ত খেয়ে সেটা দান করে দেন সাদাকা হিসাবে, এটাই হওয়া উচিত।